ময়দা দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে শেয়ার করব যেটা মাসের পর মাস রেখে খেতে পারবেন, আর খেতে কিন্তু ভীষণ মজার। এটা আমি ছোটবেলায় ভীষণ পছন্দ করতাম, তবে ছোটবেলায় কিন্তু তখন কিনে খেতাম, আর এখন কিন্তু আমি নিজেই বানিয়ে খাই। আর সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। বেশি করে বানাবো এর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আটা দিয়েও করতে পারবেন, আর যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অনেকগুলো বানিয়ে কিন্তু আমার মতো রেখে দিতে পারবেন। 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম, আর সেই সাথে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে, আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। 2 কাপ ময়দার জন্য এখানে 4 টেবিল চামচ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেলটা এখন ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিব, দিয়ে আমি একটু শক্ত টাইপের খামির বানিয়ে নিব। চাইলে কিন্তু এই নাস্তাটা একটু কালারফুল করে নিতে পারেন, যেমন যে কোনো ফুড কালার কিন্তু মিশিয়ে কালারটা একটু চেঞ্জ করলে কিন্তু দেখতেও ভালো লাগবে। এই জন্য আমি এখানে একটু রেড ফুড কালারটা ব্যবহার করেছি, তবে অবশ্যই আপনারা আমার মতো এই ভুলটা করবেন না, পানির সাথে মিশিয়ে তারপরে ময়দার সাথে কিন্তু মিশিয়ে নেবেন, এতে করে রংটা সুন্দরভাবে ফুটে উঠবে। আমার মানে পানিটা প্রথমে মেশানোর পরে ফুড কালারটা যেহেতু দিয়েছি এই জন্য পারফেক্টভাবে কিন্তু এটা রংটা সেট হয়নি। খামিটা একটু শক্ত করে তারপর আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই কিন্তু এই নাস্তাটার জন্য খামিটা শক্ত হতে হবে, আধা ঘন্টা পরে এই খামিটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এরপর হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিতে হবে, তারপর 3 থেকে 4টা ভাগে ভাগ করে নিব বেলার সুবিধার জন্য। আমি এখানে নর্মাল রুটি পরোটার মতো করে একটা রুটি বানিয়ে নিয়েছি, আর একটু পাতলা করেও নিয়েছি, বেশি একটা পুরু না, যেহেতু এটা ভাজবো আর ভাজার পরে কিন্তু একটা ফুলে ডাবল হয়ে যাবে। আমি এটা নিমকির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে 4 কোণা ত্রিকোণ বা গোল যে কোনো সাইজের বা যে কোনো ডিজাইনেরও বানিয়ে নিতে পারবেন। আমি সবগুলো এভাবে করে কেটে নিচ্ছি, আর কাটা হয়ে গেলে আমি একটা প্লেটে নিয়ে নিব। আমরা তো ঝাল নিমকি খেয়েছি, তবে আজকে আমি মিষ্টি নিমকি বানিয়ে দেখাবো। এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আর আমার বাসায় কিন্তু যেদিন বানাই সেদিনই এটা শেষ হয়ে যায়, কারণ বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করে। আর এটার জন্য তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। ডুবো তেলে আমি সবগুলো দিয়ে দিব, দিয়ে চুলোরাসটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি এগুলো ভেজে নিব, আর সোডা দেওয়ার কারণে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো, আর নামানোর পরপরে কিন্তু একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিবেন, এদিকে করে এক্সট্রা তেলটা পড়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, এই যে এটা এমনিতে খেতে ভীষণ মজার। তো যেহেতু আজকে আমি মিষ্টি মানে বানাবো এই জন্য আমি শিরা রেডি করে নিচ্ছি, তো এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনি, আর 1 টেবিল চামচ চিনি, সাথে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। খামিরে যেহেতু লাল কালারটা পারফেক্টভাবে ফুটে ওঠেনি এই জন্য আমি শিরায় দিয়ে দিলাম। এখন আমি হাই আছে এটা ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেলে শিরাটা দেখবেন ঠিক এমন থকথক হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে ঠান্ডা করে নেওয়া নিমকিগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলোরাসটা হাইয়ে রেখে দিতে হবে, অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে এটা কিন্তু একদমই নিমকির সাথে লেগে গেছে, মানে চিনিটা, এই যে দেখেন। এরপর কিন্তু আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব, আর ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা এয়ারটাইট যে কোনো বক্সে ভরে মাস জুড়ে ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ এবং মজার রেসিপিটা ভালো লেগেছে।
ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।